জানেন কি, এমন একটা গোটা গ্রাম আছে যেখানে সুন্দরী মেয়েরা বিয়ের জন্য কোনো ছেলেই পাচ্ছে না। ঠিকই শুনেছেন, গ্রামে অবিবাহিত রয়েছে সুন্দরী মেয়েরা, আর তাদের বিয়ের জন্য পাওয়া যাচ্ছে না ছেলে। তাই বিয়ে করার জন্য ছেলেদের আমন্ত্রণ জানাচ্ছে এই গ্রামের মেয়েরা। অবিশ্বাস্য হলেও এমনই এক গ্রাম রয়েছে ব্রাজিলে। দক্ষিণ পূর্ব ব্রাজিলের দেশটি যতটা সুন্দর, এই গ্রামের মেয়েগুলো ততটাই সুন্দর। এই গ্রামে নারীদেরই আধিক্য বেশি, 600-এর বেশি নারী থাকেন এই গ্রামে। যে কয়েকজন নারী বিয়ে করেছেন তারা নিজেদের গ্রাম ছেড়ে কখনো অন্যখানে চলে যাননি, ফলে স্বামীকে ছাড়াই থাকতে হয়। তবে এই মহিলাদের স্বামী হতে গেলে রয়েছে একটি বিশেষ শর্ত, আর সেই শর্ত হলো এই যে বিয়ের পরে তাকে মেয়েটির সাথে ওই গ্রামেই থাকতে হবে। আর এই একটি শর্তে রাজি থাকলেই বিয়ে করতে পারেন গ্রামের সুন্দরী রমণীদের। সপ্তাহ শেষে দুদিনের জন্য স্বামীরা গ্রামে আসেন, তাছাড়া ছেলেদের 18 বছর বয়স হলেই বাইরে পাঠিয়ে দেওয়া হয়, ফলে ক্রমে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। এই গ্রামের সব নারী ও তরুণী খুবই সুন্দরী, কিন্তু তা সত্ত্বেও জীবনসঙ্গীর অভাব কেন? জানা গেছে এ গ্রামের একটি রীতি রয়েছে, বিয়ের পর কোনো মেয়ে গ্রাম ছেড়ে যাবেন না, স্বামীকেই ওই গ্রামে তার স্ত্রীর সঙ্গে থাকতে হবে। ফলে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওই গ্রামের তরুণীদের জন্য। সুন্দরী ও বিবাহযোগ্য হলেও মেয়েরা সঙ্গী খুঁজে পাচ্ছেন না, গ্রামেই স্ত্রীর সঙ্গে থাকতে হবে বলে আশপাশের এলাকার কোনো পুরুষই ওই গ্রামে বিয়ে করতে চান না। ফলে বিবাহযোগ্য হয়েও মেয়েদের অবিবাহিত থাকতে হচ্ছে স্রেফ ওই কারণের জন্য। এর পেছনেও একটি কাহিনী রয়েছে। জানা যায় 1890 সালে মারিয়া সেনহরিনা ডিলিমা নামে একটি মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। এরপরই তিনি শ্বশুরবাড়ি ছেড়ে নৈভা ডো কোর্ডোইরাতে এলাকায় চলে আসেন। 1891 সালে তিনি এখানে একটি গ্রাম গড়ে তোলেন, আর তখন থেকেই স্থির হয় এ গ্রামের কোনো মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়ি যাবে না, স্বামীকেই স্ত্রীর সঙ্গে থাকতে হবে। গ্রামের এই অদ্ভুত রীতির কারণেই অবিবাহিত থাকতে হচ্ছে নারীদের।